প্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের এই আইন আদালত অনুষ্ঠান দেখছেন, সবাইকে বরাবর মতো শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি ফরহাদ উদ্দিন আহমেদ, বিএ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আসলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন কেন গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে সরল বিশ্বাসে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ব্যবসায়ী বা যে কোনো কারণে, বিভিন্ন কারণে, সমাজে বিভিন্ন কারণে একে অপরের প্রতি খুব আপনার বিশ্বস্ত এবং আস্থাভাজন হয়ে খালি চেক স্বাক্ষর করে দিয়ে থাকেন। ওখানে ডেট লেখা থাকে না, সংখ্যা লেখা থাকে না, কারো নাম লেখা থাকে না। এটা যে কত বড় সর্বনাশ, এটা যাদের যারা ভুক্তভোগী হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারেন। আমি একজন আইনজীবী হিসাবে আমার নৈতিক দায়িত্ব যে এই বিষয়টা একটু অবগত করানো, এটাও আমাদের একটা আসলে সার্ভিসেরই অংশ। মানুষকে সচেতন করতে পারলেই তারপরেই তো আইনগত বিষয়গুলো যখন মানুষ বুঝতে পারবে সবাই, তাহলে হয়তো সমাজে একটু হলেও আমাদের কন্ট্রিবিউশন আছে বলে ধরে নেওয়া যাবে। যাই হোক, কখনো কোনো অবস্থাতেই আপন ভাইকে, ইভেন হাজব্যান্ড ওয়াইফকেও কখনো ব্ল্যাঙ্ক চেক দেওয়ার যে একটা বিষয়, সেটাকে আমি ডিসকারেজ করব, নিরুৎসাহিত করব, কাউকেই নয়। যদি কাউকে দিতে হয় অবশ্যই দিবেন, চেক লেনদেন করবেন, অ্যামাউন্ট লিখে, নাম লিখে, স্বাক্ষর দিয়ে, ডেট সহকারে দিবেন যদি দিতে হয়। না হলে এই ধরনের ঘটনা আমার কাছে প্রচুর আসছে, হাজব্যান্ড ওয়াইফের বিরুদ্ধে মামলা করেছে যখন ওনাদের মাঝে সেপারেশন বা ডিভোর্স হয়ে গিয়েছে, সরল বিশ্বাসে গুড ফেইথে চেকে, ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করে বিদেশে চলে যায়। অনেক ব্যবসায়ীরা আছে, বিজনেসম্যান যারা আছেন, ওয়াইফদেরকে দিয়ে যান অনেকেই, ওনারা সেটা রেখে দেন, কয়েকটা পাতা রেখে, দুইটা পাতা রেখে দিলে যথেষ্ট, বেশি লাগে না, 2 কোটি 5 কোটি। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে, 3টা চেকে 13 কোটি টাকা অ্যামাউন্ট লিখে, পরে চেক ডিজোনার করে ওই ভদ্রলোকের বিরুদ্ধে মামলা করে ওয়াইফ, পরবর্তীতে এই মামলাগুলো ওই ভদ্রলোককে ট্রায়াল ফেস করতে হয়। যেভাবেই হোক, উচ্চ আদালত থেকে এগুলা পরবর্তীতে স্টে করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক এগুলা নিয়ে পড়াশোনা করে, তারপরে অনেক ব্যাপার ছিল এখানে, অনেক গ্রাউন্ড ছিল হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, এটা একটা ওয়ান ইনস্টিটিউট আইনের দৃষ্টিতে, অনেক ক্ষেত্রে এটা প্রমাণ করা কঠিন হয়ে যায়। যাই হোক, সেটা আমরা করতে পেরেছিলাম, যার কারণে হয়তো রেহাই পাওয়া গেছে। কিন্তু এটা যদি অন্য কারো ক্ষেত্রে হয়তো, বায়ের ক্ষেত্রে হয়তো বা অন্য কারো ক্ষেত্রে হয়তো, সেটা হয়তো সম্ভব হতো না। যাই হোক, এইভাবে খালি চেকে কেউ স্বাক্ষর দিবেন না, আর এরকম কারো নাম না লিখে, ডেট না লিখে দিবেন না, দিলে এখানে আনলিমিটেড অ্যামাউন্ট লিখে আপনাদেরকে বিপদে ফেলতে পারে, চাপের মুখে রাখতে পারে, অশান্তিময় জীবন গড়ে তুলতে পারে। আমাদের সমাজে অনেকেই এরকম দুষ্কৃতিকারী আছেন, খারাপ চিন্তাভাবনার লোক আছেন, পরের অনিষ্ট করার জন্য অনেকেই ফাঁদ পেতে বসে থাকেন, মানুষকে প্রেসারে রেখে এই ধরনের অপতৎপরতায় লিপ্ত থাকেন। আমাদের কাছে যখন এই ধরনের মামলা ফাইলিংয়ে আসে, তা আমরা তাদেরকে অনেক অনেক জিজ্ঞাসাবাদ করি, অনেক তাদেরকে এই জিনিসগুলা টুইস্ট করে জানার চেষ্টা করি, কবে দিয়েছে, কী দিয়েছে, আমরা দেখলেই বুঝতে পারি যে এত বড় ফিগার একজনের প্রফেশনের সাথে কন্ট্রাডিক্টরি। একজন প্রফেশন, ফর এক্সাম্পল, একজন সবজি বিক্রেতা যদি 20 কোটি, ধরেন 50 লক্ষ টাকার চেক কাউকে দেয়, তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই একটা সন্দেহের বিষয় হয়ে আসবে, সেটা আমরা খেয়াল করি। যা হোক, এই ধরনের জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকবেন, প্রত্যেকের জীবনের একেবারে শেষ পর্যন্ত কেউ কাউকে কোনো খালি চেক দিবেন না, ব্ল্যাঙ্ক চেককে স্বাক্ষর করে দিবেন না। এটা যত খাতিরের লোক হোক, যত আপনাদের প্রিয় লোক হোক, কখনো দিবেন না। এটা হাজব্যান্ড ওয়াইফকেও না, ওয়াইফ হাজব্যান্ডকেও দিবেন না। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, আমি ডিসকারেজ করি এটা করার জন্য। আমি আমার প্র্যাকটিসে দেখেছি যে এটার জন্য অনেকে সর্বস্ব হারাতে হয়, অনেকে বাধ্য হয়ে মিথ্যা মামলার জালে পড়ে, যেহেতু আইনটা খুব হার্স এবং কঠিন আইন, সেই ক্ষেত্রে এখানে ডিফেন্সের কোনো সুযোগ খুব কম থাকে এই ধরনের ব্ল্যাঙ্ক চেক দিলে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই মিথ্যা মামলা আদালতে টিকে না, তারপরও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যা হোক, আমি যেটা বলছিলাম যে যদি এই ধরনের কোনো ব্ল্যাঙ্ক চেক দিয়ে থাকেন, পরবর্তীতে যদি কেউ আপনার এই ব্ল্যাঙ্ক চেক বা আপনার এই আস্থা বা আপনার তাদের প্রতি আস্থাভাজন হওয়ার যেই, তাদেরকে বিশ্বাস করার যেই সুযোগটা ওনারা যদি কাজে লাগাতে চায়, ওখানে যদি বড় অ্যামাউন্ট লিখে আপনাদেরকে যদি লিগ্যাল নোটিশ দিয়ে মামলা করে ফেলে, নিজেরা নিজেদের মতো করে অ্যামাউন্ট লিখে, তাহলে আইনগত কী স্টেপ নেবেন? যদি আপনি উপলব্ধি করতে পারেন যে সে আপনাকে, আপনার বিরুদ্ধে মামলা করবে,
তাহলে অবশ্যই আপনি সাথে সাথে একটা জিডি করবেন, জেনারেল ডায়েরি করবেন, তারপরে ব্যাংকে সেটা ইনফর্ম করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেটা করতে হবে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে, সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে একটা মামলা করতে হবে, চেক উদ্ধারের জন্য মামলা, এবং সেক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট বের করতে হবে চেক উদ্ধারের জন্য। সুনির্দিষ্টভাবে বলতে হবে যে কোন ঠিকানায় চেকটা থাকতে পারে, তার বাসা, অফিস বা দোকান। সেইভাবে আপনার সার্চ ওয়ারেন্ট বের করে সাথে সাথে পুলিশ নিয়ে যাবেন। যদি সমন দেয় তাহলে কিন্তু আর চেক উদ্ধার হবে না, সে সরিয়ে ফেলবে। সুতরাং সমন যেন না দেয়, যেন সাথে সাথে সার্চ ওয়ারেন্ট দেয়, এইভাবেই আদালতে বিজ্ঞ একজন আইনজীবীকে নিয়োগ দিয়ে শুনানি করাবেন যথাযথভাবে, যাতে আদালতকে কনভিন্স করা যায় যে চেকটা যদি সার্চ ওয়ারেন্ট দিয়ে বের না করা হয়, এটা যদি উদ্ধার না করা হয়, তাহলে আপনার বাদী অনেক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে। এটা আদালতকে বোঝাতে হবে আইনগত ব্যাখ্যা দিয়ে। আদালত সন্তুষ্ট হয়ে সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে দেন সেই সার্চ ওয়ারেন্টটাকে হাতে হাতে নিয়ে থানা থেকে একটু পার্সু করে আপনারা সেটা তামিল করাবেন। ওয়ারেন্টটা তামিল করানোর পরে যদি চেকটা উদ্ধার করতে পারে, সেটা পুলিশ অবশ্যই আদালতে উপস্থাপন করবে। উদ্ধারকৃত চেক পরবর্তীতে বিজ্ঞ আদালত এটাকে নথিজাত করবে অথবা ডেস্ট্রয় করে দিবে, তাতে করে আপনি বেঁচে গেলেন। আর যদি এভাবে কোনো কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে যদি নোটিশ টুটিশ বা যাই দেখ না কেন মামলাও করে ফেলে, সেক্ষেত্রে আপনার বিজ্ঞ একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনি জামিন নেন বা অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো তো করবেনই। পাশাপাশি একসময় গিয়ে আপনি আপনার হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানোর জন্য এই চেকের উপর অন দ্য ফেস অফ দ্য চেক, চেকে যে অ্যামাউন্টগুলো লেখা আছে, ডেট লেখা আছে, বা যে ফিগারটা আপনার নাম লেখা আছে, বা কথায় যে টাকার অঙ্ক লেখা আছে, এগুলো যদি আপনি না লিখে থাকেন, তাহলে এইগুলোকে এক্সপার্টের ওপিনিয়ন আনার জন্য, হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানোর জন্য একটা আপনার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিতে হবে। আর আপনার স্বাক্ষরও যদি জাল করে থাকে, তাহলে স্বাক্ষরও আপনার ভেরিফাই করার জন্য, এক্সামিন করার জন্য কী করতে হবে, হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাতে হবে। সেটা সিআইডির হ্যান্ডরাইটিং এক্সপার্ট একটা শাখা আছে, ওখানে পাঠানো হবে। পাঠানোর একটা প্রক্রিয়া আছে, অ্যাপ্লিকেশনটা যদি অ্যালাউ হয়ে যায়, সেই অ্যাপ্লিকেশন অ্যালাউ হয়ে গেলে দেন বিজ্ঞ আদালত একটা অনুমতি দিবে, আপনার হ্যান্ডরাইটিং স্পেসিমেন নিবে, স্যাম্পল নিবে প্রায় 50টার মতো, আর স্ট্যান্ডার্ড স্পেসিমেন নিবে, আর ডিসপিউটেড স্পেসিমেন নিবে, আর সংশ্লিষ্ট যেই ব্যক্তি আছেন সেই ব্যক্তি হ্যান্ডরাইটিং স্পেসিমেন নিবে, স্ট্যান্ডার্ড স্পেসিমেন নিবে, আর চেকের যে ডিসপিউটেড স্পেসিমেন আছে সেটা নিবে। নিয়ে এটা সিলগালা করে পাঠিয়ে দিবে সিআইডি এক্সপার্টের কাছে, ওখান থেকে একজন অত্যন্ত দক্ষ সৎ অফিসারকে ওখানে নিয়োগ দেওয়া হয়। আমি যতদূর জানি তো ওই জায়গাটাতে কোনো দুর্নীতির খুব বেশি সুযোগ থাকে না, আমি দেখেছি। তো সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের নেতৃত্বে একটা টিম থাকে, ওনারা একেবারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এবং ম্যানুয়ালি এটা পরীক্ষা নিরীক্ষা করে একটা প্রতিবেদন জমা দেন আদালতে। এই এইটা জমা দেওয়ার পরে কিন্তু আপনার মামলার অনেক কিছুই নড়বড়ে হয়ে যায় যদি সেটা মিথ্যা হয়। অর্থাৎ আপনি স্বাক্ষর করেছেন, কিন্তু এখানে স্বাক্ষর করেছেন যদি আপনি 50 লক্ষ টাকা লিখে ফেলেন, কথার কথা, স্বাক্ষরটা আপনার অরিজিনাল, বাট 50 লক্ষ টাকা লিখেছে আরেকজন, তার মানে কি হলো, এই ফিগারটা আপনার ইচ্ছার বিরুদ্ধে লেখা হয়েছে, হয়তো সে আপনার কাছে 5,000 টাকাও পাইতে পারতো, 50 লক্ষ টাকা লিখেছে। সো এই জিনিসগুলো যখন আদালতের সামনে উপস্থাপন করা যাবে, আপনার বিজ্ঞ আইনজীবী যখন আদালতে আপনার পক্ষে উপস্থাপন করবে, অবশ্যই মামলায় আপনি জিতে যাবেন। এবং মামলাটা যে একটা ফেব্রিকেটেড, ফলস, এবং এটা যে একটা কালার্ড, এবং এটা যে তৈরি একটা জিনিস, এটা কিন্তু আদালত বুঝে যাবে। তো এই জিনিসগুলো বোঝানোর জন্য বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা নিয়ে আপনারা একটু আপ্রাণ চেষ্টা করবেন। এবং এই এই লিগাল ফাইটটা কিন্তু খুব অত্যন্ত দক্ষতার সহিত করতে হবে। এটা করতে পারলে কিন্তু আপনারা এই সমস্ত মামলা, যতই মামলা হোক না কেন, এগুলাতে জিতে যাবেন। অনেক সময় দেখা যায় যে বিজ্ঞ আদালত এই সব হ্যান্ডরাইটিং এক্সপার্টের যে পাঠানোর জন্য যে অ্যাপ্লিকেশন আছে এটাকে অ্যালাউ করে না, রিজেক্ট করে দেয়। এটা কারণও আছে, অনেক সময় দেখা যায় যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হলে ওপিনিয়ন আসতে অনেক সময় লাগে, মামলা ট্রায়াল প্রসেস অনেক ডিলে হয়, আবার নারাজি দেওয়া হয়, এই বিষয়গুলো আছে। অনেক সময় ঝামেলাগুলো এড়ানোর জন্য বিজ্ঞ আদালত অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো অ্যালাউ করে না। না করলেও তো আপনি থেমে থাকবেন না, আপনার বিজ্ঞ আইনজীবীকে আপনি বলবেন যে না, এটার আমি একটা লিগাল ফাইট আরও সামনে যাব। তো আপনি এই অর্ডার এগেনস্ট আপনি রিভিশন করেন, যেই যে রিজেক্ট হবে আপনার এই অর্ডারটা, আপনার যে পিটিশনটা, যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো দরখাস্তটা যদি রিজেক্ট হয়ে যায় বিজ্ঞ আদালত বিচারিক আদালত কর্তৃক, তাহলে এটার বিরুদ্ধে আপনি রিভিশন করবেন। রিভিশন যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে যদি ডিস্ট্রিক্ট কোর্টের জুরিসডিকশনে থাকে, ডিস্ট্রিক্ট কোর্টে যেহেতু জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ এখন করে, তাহলে ডিস্ট্রিক্ট কোর্টে করবেন আপনারা। ডিস্ট্রিক্ট কোর্টের
পরে দেন উচ্চ আদালতে আপনারা এটার রিভিশন করতে পারেন, আপিল করেন, যেটাই সংশ্লিষ্ট যেটা সময়ের সাথে খাটে সেটা আপনারা করে একটা প্রতিকার পেয়ে যাবেন। অবশ্যই উচ্চ আদালত অনেক সময় এগুলো ওখান থেকে ডাইরেকশান দিয়ে দেয় যে তার হ্যান্ডরাইটিং এক্সপার্টে পাঠানো হোক এই জিনিসটা, এরকম আমরা দেখেছি, আমি অনেক ওলা করেছি। তো সেক্ষেত্রে বোঝা যায় যে এগুলো লেগে থাকতে হবে শক্ত করে, শুধুমাত্র যে ট্রায়াল হবে, ট্রায়াল কিন্তু আসলে এই ধরনের চেকের মামলার ক্ষেত্রে ট্রায়াল খুব সংক্ষিপ্ত ট্রায়াল হয়ে যায়, শুধুমাত্র প্রসিকিউশন উইটনেস নেওয়া হয়, ডিফেন্স উইটনেস আর কী নেবেন, দেখা যাচ্ছে সাফাই সাক্ষী কেউ দিলে দিল, না দিলে কয়েকজন সাক্ষী নিয়ে, কিন্তু আপনার জেরাটারা এখানে খুব সহজ বিষয় থাকে। জেরা যদি একজন ভালো ট্রায়াল লয়ারকে নিয়োগ দেওয়া হয় তাহলে জেরাটা খুব ভালো করে করতে পারে, তাহলে আপনার পক্ষে কিছু পয়েন্ট চলে আসে, তখন মামলাটা অবশ্যই আপনার পক্ষে চলে আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিজ্ঞ আদালত কিন্তু আপনাকে সাজা দিয়েই দিচ্ছে, চেক থাকলে মোটামুটি সাজা দিয়ে দেয়। তো এগুলা থেকে আসলে বেরিয়ে আসার জন্য একটা চমৎকার লিগ্যাল ফাইট লাগে, প্রচুর পড়াশোনা করতে হয়, একজন বিজ্ঞ আইনজীবীকে, জানাশোনা একজন বিজ্ঞ আইনজীবীকে নিয়োগ দিবেন, যাতে করে ওনারা আপনাকে উইন করে মামলাটা থেকে অব্যাহতি নিয়ে আসতে পারে। যাই হোক, আমি বলতেছিলাম যে হ্যান্ডরাইটিং এক্সপার্টের প্রয়োজনীয়তা, অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা, এটার দিকে আপনারা গুরুত্ব দিবেন। যারা এই ধরনের ভিক্টিমাইজড হয়ে গেছেন তারা ওই জায়গাতে একটু হিট করবেন, নক করবেন, তাহলে মামলাগুলো থেকে আপনারা অব্যাহতি পাওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে গেলে অবশ্যই কিন্তু বিষয়টা ব্রিং টু লাইট বা এক্সপোজ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে যে না, এই জিনিসটা আপনার হাতে লিখা না, যেহেতু আপনার হাতে এটা লিখা না, তারপরেও যদি মনে করেন বিচারিক আদালত আপনাকে সাজা দিয়ে দেয়, তাহলে যখন উচ্চ আদালতে আপিল করবেন তখন আদালত যখন দেখবো যে এই অবস্থা, তখন আপনাকে অবশ্যই খালাস দিয়ে দিবে। বিচারিক আদালত সেটাকে যদি ডিসরিগার্ডও করে তাহলে উচ্চ আদালত কিন্তু আপনাকে খালাস দিয়ে দিবে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে, রেখে আগাতে হবে। আসলে ট্রায়ালটা খুব গুরুত্বপূর্ণ এই ধরনের মামলার ক্ষেত্রে, ট্রায়ালে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো অনেকগুলো নিয়ে আসতে হয়। আসলেই বরং যত বড় মামলাই হোক না কেন, যদি মিথ্যা মামলা হয় সেক্ষেত্রে অবশ্যই বাদীও কিন্তু ফ্যাসাদে পড়ে যাবে, বাদীর বিরুদ্ধেও কিন্তু আসলে প্রসিকিউশন ড্র করার ব্যবস্থা আছে। তো এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।